নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু কোনো রকম শুকনো মশলা বা তার সাথে টক দই বা টমেটোর কিছুর ব্যবহার নেই এইসব কিছু ব্যবহার না করে খাসির মাংসের ঝোল কিভাবে সুস্বাদু করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব তবে খুব সিম্পলভাবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল দারুণ লাগবে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিস রেসিপিস এখানে আমি মাংস নিয়েছি খাসির মাংস একটু চর্বিযুক্ত মাংসটা নিয়েছি এখানে আমার প্রায় ছশো গ্রামের মতো মাংস রয়েছে আর একটু মিডিয়াম সাইজ করে আমি কেটেছি একদম ছোটো না আর খুব বেশি বড়ো না মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য ওই মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন তার সাথে দেব লবণ স্বাদ মতো দেব পাতিলেবুর রস এখানে একটা পাতিলেবুর হাফ পাতিলেবুর রস আমি দিচ্ছি পাতিলেবুর রসটায় কিন্তু মাংসটার স্বাদ কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাবে দেব এক চামচের মতো সর্ষের তেল এবার এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেবো খুব সিম্পলভাবে তৈরি করা অথচ ভীষণই সুস্বাদু তৈরি হবে খাসির মাংস বা পাঠার মাংস এগুলোতে যদি কম মশলা ব্যবহার করে রান্না করা হয় এর টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয় এইভাবে এটাকে আমি ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে এক টেবিল চামচ সরষের তেল দিলাম তেলের মধ্যে এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ অ্যাড করলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো দিয়েছি তারপরে একটু বড় সাইজ করে কেটে রাখা আলু আমি দুখণ্ড করে কেটে নিয়েছি আলুগুলোকে এবার ভেজে নেব খাসির মাংসতে যদি এরকম বড়ো বড়ো করে আলু কেটে দেওয়া হয় মাংসর যেরকম স্বাদটা ভালো হবে অবশ্যই কিন্তু আলুর স্বাদটা খুবই সুন্দর থাকবে আর আলুটাকে আমি খুব বেশি কিন্তু ভাজবো না এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে মিনিট দুয়েক রেখে দেব অনেকেই কিন্তু খাসির মাংস বা পাঠার মাংসের মাংসর থেকে এরকম ঝোলের আলু খেতে ভীষণই পছন্দ করে তার জন্য কিন্তু আজকে আমি আলুটাকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করব যাতে আলুটার কিন্তু স্বাদ হবে দ্বিগুণ এদিকে আলুটা হালকা আছে একটু রান্না হতে থাক অন্য গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে এক চামচের মতো সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু চিনি ফোড়ন চিনি আর শুকনো লঙ্কাটা একটুখানি রান্না করে নেব চিনিটা দেখুন গলে গিয়ে যখন ক্যারামেলাইজড হয়ে যাবে চিনির থেকে একটা কালার বেরোতে শুরু করবে তখন আমি কোচানো পেঁয়াজ অ্যাড করছি এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু চিনিটা দিয়েছি চিনি পুড়ে গেলে কিন্তু খুব সুন্দর রঙ আসে আর মাংসের ওপরে বেশ অনেকটা তেল দেখা যায় এদিকে আমি আলুটা যে ভাজতে দিয়েছি আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে আলুর ওপরে স্কিনটা মোটা হয়ে যাবে ভেতরে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকবে না এই পর্যায়ে অবধি ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো জল জল দিয়ে আলুটাকে এবার আমি একটু সেদ্ধ হতে দেব খুব বেশি সেদ্ধ করব না জাস্ট অল্প একটু আমি প্রায় ধরুন টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব যেহেতু মাংসের মধ্যে কিছুটা কিন্তু তেল লবণ হলুদ দেওয়া রয়েছে লঙ্কার গুঁড়োও দেওয়া রয়েছে সেই জন্য মাংসটাকে একটু এই মশলাটার মধ্যে নিয়ে একটু কষিয়ে নেব। মিনিট দু তিনেক একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে একটু বেশি যাবে প্রায় আমি এখানে দেড় টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকব রান্নাটা কিন্তু পুরোটা দেখবেন একটা সিক্রেট উপকরণ দেব যাতে কিন্তু মাংস টেস্ট হয়ে যাবে একদম অন্যরকম আদা রসুন দিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এবার আমি আবারও আমি ঢাকা দিয়ে দেবো মাংসটাকে ঢাকা দিয়ে সিম মাছে রান্না হতে দেব ঢাকাটা খুলে নিলাম দেখুন কিছুটা মাংস আমি কষিয়ে নিয়েছি এবার মাংসটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দুটি স্পুনের মতো দিলাম তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আগেও আমি কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না যেমন ধনে জিরে বা গরম মশলা গুঁড়ো সেটাও আমি কিন্তু ব্যবহার করব না এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষালে কিন্তু মাংসটা খুব সুন্দর কষানো হয় এবার বেশ খানিকটা দেখুন জল বেরিয়ে এসছে মাংসর থেকে মাংসের যে নিজস্ব জল বা পেঁয়াজ আদা রসুনের যে জুস সেটাই কিন্তু বেরিয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু ম্যারিনেট করার সময় একটু দিয়েছি সেই জন্য একটু লবণটা বুঝে অ্যাড করতে হবে মাংসটার দিকে হতে থাক এদিকে আলুটা একটু দেখে নেব আলুটা বেশ খানিকক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে প্রায় থার্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংস কষানোর সময় জল দেব এই আলুর মধ্যে যে সেদ্ধ করেছি যে জলটা সেটাই আমি একটু অ্যাড করব জলটাও গরম রয়েছে মাংসটা তাতে কষানোও সুন্দর হবে এবং জলটাও কিন্তু নষ্ট হবে না আলু সেদ্ধ জলটা দিয়ে মাংসটাকে আবারও কিছুক্ষণ মিক্সড করে নিয়ে এবার আলুটাকে আমি তুলে কষানো মাংসর মধ্যে অ্যাড করে দেব। পুরো জলটা কিন্তু এখনই আমি দিলাম না ঝোলটার আলুটার থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও মাংসর সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাংস সাথে আলুটাকে মিনিট চার পাঁচে কষিয়ে নেওয়ার পর আলুটাকে আবারও আমি তুলে রেখে দেব কারণ এই সময় আমি কিন্তু মাংসটাকে প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে যদি আলু সমেত মাংসটাকে হুইসেল দিই তাহলে কিন্তু মা আলুটা একদম গলে যাবে সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলুটাকে আমি তুলে রেখে দিলাম এবার এই মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে কিন্তু মাংসটাকে একটু সেদ্ধ করব কারণ কড়াইতে করলে অনেকটা সময় লেগে যাবে এবার কড়াইটার মধ্যে যে কষিয়েছি সেখানেও একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি যেটা আলু সেদ্ধ করার জলটাই আমি দিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ভালো করে মশলাটা ধুয়ে নেব ধুয়ে এই জলটা আমি প্রেশার কুকারে ঢেলে দেবো কোনো জলই কিন্তু বাদ পড়লো না আলু সেদ্ধ করার জল মাংস কড়াইতে যে কষানো হয়েছে তার মশলা মাখানো জল সবটাই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু জল আমি অ্যাড করছি যেহেতু এটা ঝোল হবে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রেশার কুকারের লিডটা আটকে এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি প্রথমে আমি চারটে হুইসেল দিয়ে নেব চারটে হুইসেল দিয়ে গ্যাস ওভেন অফ করে কিছুক্ষণ রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে খুলে নেব দেখুন প্রেশারটা যখন পুরো বেরিয়ে গেছে তখন আমি লিডটা খুলে নিলাম মাংসটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি আর একটু বাকি রয়েছে সেদ্ধ হতে এবার আমি আলুটা দিয়ে দেবো যে আলুগুলো আমি কষিয়ে তুলে রেখেছি সেই আলুগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে আলুটা অ্যাড করার পর এবার আমি আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব একটা গোটা রসুন পড়ে গেছিলো এটা কিন্তু খেতে খারাপ লাগবে না আমি সেই জন্য দিয়েও দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে সিক্রেট উপকরণগুলো দেবো বলেছিলাম সেটা হচ্ছে প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা বেটে নিয়েছি একটা এলাচ দু টুকরো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ব্যাস একটুখানি গরম মশলা গুঁড়ো এর মধ্যে কিন্তু অ্যাড করলাম আর কাঁচা লঙ্কা বাটা এর ফ্লেভারটাই কিন্তু এই মাংসটাকে একদম আলাদা টেস্ট এনে দেবে এবার এটাকে আবারও আমি ঢাকা দিয়ে এটা আর একটা হুইসেল দেবো মাংস কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে আর একটা হুইসেল দিলে আলু আর মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে একটা অফিসেল পড়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন প্রেশারের লিডটা ঠান্ডা হওয়ার পর খুলে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে গরম গরম খাসির মাংসের ঝোল কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না এই প্রসেসে একদিন করে দেখবেন যেমনই ঝোলটার টেস্ট হবে সেরকমই কিন্তু আলুটাও খেতে বেশ ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন